আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি ফটোশপ টিউটোরিয়াল। আমি দেখাবো এখন ছবির ব্যাক, ছবির পাশে চতুর্পাশে যে একটি দাগ দেওয়া হয় সেটা কিভাবে দিতে হয়। তো এখানে ছবি আমি অলরেডি কাজ করে রাখছি ব্যাকগ্রাউন্ডে। তো এখন যেটা করতে হবে আমাদেরকে, প্রথমে এখানে লেয়ারে গিয়ে যে যে ছবিটি আছে ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করলে লেয়ার আসবে, ওকে দিতে হবে। এরপর আবার লেয়ারের উপরে ডবল ক্লিক করতে হবে। ক্লিক করার পর যেটা আসবে ড্রপার শেডো ইনার শেডো, তো আমরা কী করবো ড্রপার শেডোতে ক্লিক করব। এরপর এখানে অপাসিটি 100 করে দিব। এরপরে ডিস্টেন্সটা ফুল করে দিব, সরি ডিস্টেন্সটা একদম জিরো করে দিব। এরপরে স্কোয়ারটা ফুল করে দিব, আর সাইজ যেটা আছে সেটা 1%, অর্থাৎ আমি যদি 2% দিই তাহলে সেক্ষেত্রে পাশের যে বর্ডারটা পড়বে সেটা মানে মোটা মোটা হয়ে যাবে। সুতরাং আমরা ছোট চিকন করে দিব, সেই জন্য 1 দিলাম, 1 এবারে ওকে দিলাম, বাস। এখন ছবির পাশে কি বর্ডার পড়ে গেল এটা দেখার জন্য নতুন পেজ আনতে হবে কন্ট্রোল এন অথবা ফাইলে গিয়ে নিউ পেজ। ছবিটাকে এখান থেকে আপলোড করতে হবে। এরপর আমরা এখন দেখতে পাচ্ছি এখানে এই যে বর্ডার পড়ে গেছে, পাশ দিয়ে চতুর্পাশে চিকন একটা বর্ডার পড়ে গেছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করতে যেন ভুলবেন না।